এইভাবে তারা তো এখন ইউএস সিনেটকেও ম্যানেজ করার চেষ্টা করছে, আপনারা তো জানেন না ভিতরে ভিতরে, ওরা আমেরিকার থেকে যে স্যাংশন গেছে সেটাও এখন ম্যানেজ করার চেষ্টা করছে ওরা, এবং প্রচুর বাজেট দেওয়া হয়েছে, এবং এর মধ্যে প্রকাশ্যে যে তথ্যগুলো আসছে লবিস্ট নিয়োগ, তাদের দলের ভিতরে যে এখন যে দ্বন্দ্ব, এটা তো একটা চরম পর্যায়ে চলে গেছে। সবচেয়ে বড় কথা হলো দেশের অর্থনীতি, ধারের উপরে কর্জের উপরে একটা জাতি একটা দেশ কতক্ষণ চলতে পারে চিন্তা করুন, কমপ্লিটলি লোনের উপরে আসছে সরকার। এখন জাতি এটা সন্ধিক্ষণ এসে গেছে, একটা নতুন খেলা শুরু হয়ে গেছে এখন। তো এই ব্যাপারে আমি ক্যাপ্টেন শহীদ আপনার কাছে জানতে চাই যে সরকারের কাছে তো সবগুলো টিভি চ্যানেল রয়েছে, এত এত মিডিয়া রয়েছে, তাহলে আমাদের মতো একটি বা দুইটি প্ল্যাটফর্ম এটি কেন সহ্য করতে তারা পারছে না? সরকার এখন একটা ডেসপারেট অবস্থা আছে, আমি আপনাদেরকে কয়েকবারই বলেছি অতীতে যে ওরা এখন মরিয়া হয়ে যেখানে যতটুকু হুমকি আছে সেটার উপর আঘাত হানবে। প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে যেটা অনেকেই জানে না, মানে এখানে কথাটা হলো যে আনলিমিটেড বাজেট, কে কোথায় আছে তার মুখ বন্ধ করো, সব কিছু ম্যানেজ করো। এই যে হাশমি ভাই যে অনেকক্ষণ ধরে নারায়ণগঞ্জ ইলেকশনটাকে একটা কেস স্টাডি হিসাবে সামনে দিলেন, দেখুন বিএনপির কত ঊর্ধ্বতন পর্যায়ের একজন নেতাকে পকেটস্থ করে নারায়ণগঞ্জে কি খেলাটা খেলে দেওয়া হলো, চিন্তা করুন। জাস্ট টু শো যে ডেমোক্রেসি নাই কে বলেছে, ফেয়ার ইলেকশন নাই কে বলেছে। এখন দেখুন আসিফ নজরুলের মতো লোকও কমেন্ট করে যে কি নির্বাচন দেখলাম, ইভেন নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান সাহেব যার উপর আমরা এত নির্ভর করতাম তিনিও বলছে তিনি খুব সন্তুষ্ট নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে। ইভিএম সম্পর্কে আমি একটু পরে বলবো, সেটা পরের কথা। আপনি ফেসবুকের যে ইস্যুটা উপস্থাপন করেছেন সেটা নিয়ে একটু হ্যান্ডেল করি, আইনগত দৃষ্টিভঙ্গিতে এটার মিনিংটা কি। প্রথমত আপনার কাছে যদি ইভিডেন্স থাকে যে নাহিদ হেলাল বা মিস্টার এক্স ওয়াই জেড সেই আপনাদের ভিডিওগুলো ডিলেট করার কাজটা করছে, প্রথমত ডিলেটটা তো হবে ফেসবুকের মাধ্যমে, ফেসবুক ডিলেট না করলে তো সে তো আর ডিলেট করতে পারবে না, তার কমপ্লেনটাকে ধর্তব্যে নিয়ে তারা এটাকে যদি এভাবে সরিয়ে দিয়ে থাকে তাহলে প্রথমত আপনাকে সেই বিজনেসটা উপস্থাপন করতে হবে যে নাই ঢালালি এই কাজটা করছে। দ্বিতীয়ত যে জিনিসটা হলো সেটা হলো যে নাই ঢালালকে যে সে যে গভর্নমেন্টের হয়ে কাজ করছে সে ধরনের কিছু টেল টেল, কারণ কিন্তু ডাইরেক্ট কোনো প্রমাণ থাকে না, তার সাথে কোনো চুক্তি করে তো করেনি, টেল টেল কোনো একটা কিছু বা সেটা একদম লিখিতভাবেও অ্যানালাইসিস করে যদি ওদেরকে বলা হয় তাহলে একটা লসুট উপস্থাপন করা যায় ফেসবুকের বিরুদ্ধে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, এখানে যদি ওই যে বললেন যে কান্ট্রি ম্যানেজার বাংলাদেশের ফেসবুকের নতুন একজন, তারপরে সরকার, ওই যে বললাম টাকার খেলা ইনফ্লুয়েন্সের খেলা, এইভাবে তারা তো এখন ইউএস সিনেটকেও ম্যানেজ করার চেষ্টা করছে, আপনারা তো জানেন না ভিতরে ভিতরে, ওরা আমেরিকার থেকে যে স্যাংশন গেছে সেটাও এখন ম্যানেজ করার চেষ্টা করছে ওরা, এবং প্রচুর বাজেট দেওয়া হয়েছে, এবং এর মধ্যে প্রকাশ্যে যে তথ্যগুলো আসছে লবিস্ট নিয়োগ, এইটা হলো একটা ছদ্মনাম লবিস্ট নিয়োগ, টাকা পয়সাগুলো কিভাবে দেওয়া হবে, কাকে দেওয়া হবে, শর্টলিস্ট কার পকেটে টাকা যাওয়া উচিত, লবিস্টকে পয়সা দেওয়া, আসলে বেসিক্যালি দিচ্ছে লবিস্ট কিন্তু আরেকজনকে দিচ্ছে। তো সুতরাং এই ধরনের জিনিসগুলো শুরু হয়ে গেছে অলরেডি, এইসব জিনিস কাজ হবে না, এই জন্য কাজ হবে না। ওই হাশমি ভাই যেটা বললো যে সরকার খুব স্ট্রং অবস্থাতেই আছে কারণ তার সাথে তার সেনাবাহিনী আছে, পুলিশ আছে, আমলারা আছে, দলীয় লোকেরা আছে, ঠ্যাঙ্গানে বাহিনী আছে, সুতরাং এদিক দিয়েই মনে হচ্ছে এরকম। এটা হলো একটা অ্যাসপেক্ট অফ লুকিং ইন টু ইট। অন্যদিক দিয়ে আবার হাশমি ভাই আবার স্বীকার করলো যে অন্তর্গতভাবে তো এটা আসলে একটা বেসিক্যালি ভিতরে তো কিছু নাই, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, ডেমোক্রেসি বলতে কোনো জিনিস নাই, হিউম্যান রাইটস বলতে কোনো জিনিস নাই, নির্বাচন বলে কোনো প্রতিষ্ঠান নাই, স্থানীয় সরকার পঙ্গু হয়ে গেছে অলরেডি, বিনা ভোটে সবাই, মানে আপনি যদি যতগুলো আমরা ইন্ডেক্স দেখে দেখে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করি রাষ্ট্রবিজ্ঞানে কোনটা ঠিক আছে আপনি আমাকে বলুন, ইভেন তাদের দলের ভিতরেও তো কোনো জিনিস ঠিক নেই, তাদের দলের ভিতরে যে এখন যে দ্বন্দ্ব এটা তো একটা চরম পর্যায়ে চলে গেছে। সবচেয়ে বড় কথা হলো দেশের অর্থনীতি, ধারের উপরে কর্জের উপরে একটা জাতি একটা দেশ কতক্ষণ চলতে পারে চিন্তা করুন, কমপ্লিটলি লোনের উপরে আসছে সরকার। তো এই জন্য বললাম আপনি যেটা করুন প্রথমত একটু এভিডেন্স জোগাড় করুন, ইমেল জোগাড় করে আমরা আপনি একটা কাজ করতে পারেন ফেসবুকের বিরুদ্ধে, একটা ফার্স্ট জিনিস যেটা হয় এটাতে একটা লিগেল নোটিস যায় যে আমরা এই জিনিস আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এই ধরনের এভিডেন্স আমাদের হাতে আছে, এখন তুমি আমাকে জবাব দাও, তুমি যদি এই জিনিস যদি বন্ধ না করো, বিকজ আমরা একটা লিগালাইজ টেলিভিশন অথবা মাস মিডিয়া কন্টেন্ট আমরা ইয়ে করি, এটার জন্য আমাদের ইউটিউব আমাদের পুরস্কৃত করেছে, একটা পুরস্কার তো পেয়ে গেছে না অলরেডি মাশাআল্লাহ, একটা স্বীকৃতি তো আসছে আপনাদের, এই ভিত্তিতে বলেন যে এটা আমরা প্রতিকার চাচ্ছি ইমিডিয়েটলি,
ইভেন এবং কোন লয়ার যদি ড্রাফট করে সেই লয়ার কিন্তু নিচে লিখিয়ে দিবে এই ধরনের ঘটনার ফলে আমাদের এই ধরনের ক্ষতি হয়েছে, আমরা এটার একটা কম্পেনসেশন বা ড্যামেজও চাচ্ছি, তাহলে হয় কি ফেসবুকের টনক নড়বে। আপনি এই এই জিনিসটা ইভিডেন্স গুলো জোগাড় করেন, দেন ইউ গো ফর লিগেল মুভি অ্যাট দ্য সাইমুলটেনিয়াসলি। ইভিডেন্স হাতে এসে গেলে সুন্দরভাবে সাজিয়ে একটা প্রোগ্রামও করবেন জাস্ট টু প্রুভ যে বাংলাদেশ সরকার ফেসবুককে ব্যবহার করে কিভাবে আপনাদের বৈধ ভিডিওগুলো সরিয়ে দিচ্ছে, কনস্পিরেসি কত দূরে ফেসবুকের ভিতর থেকে কারে কনস্পিরেসি, ইনসাইড ওয়ার্ক বলি আমরা। ওই যে বললাম যে ডিস্ট্রিক্ট কান্ট্রি ম্যানেজার, ওই এই ধরনের লোকদের সহযোগিতা, এই যে নাহিদ হেলাল এইসব লোকদের সহযোগিতা, এভাবে একটা ওই যে হাশমির ভাই সহ বসে অ্যানালাইসিস করে একটা একটা প্রোগ্রামও করবেন, একটা চতুর্মুখী অ্যাটাক করুন। ওকে, এগুলোকে এক্সপোজ করুন একদিকে আপনার প্রোগ্রামে, যেহেতু আপনি একটা ব্রডকাস্টিং মিডিয়া, আর দ্বিতীয়ত ফেসবুকে শু করে দেন, শু করে দিলে দেখবেন যে আস্তে সোজা হয়ে যাবে। এই দিস প্রবলেম ইউ ক্যান ওভারকাম, ডোন্ট ওরি অ্যাবাউট ইট, ইনশাল্লাহ ইটস নট এ বিগ ডিল, এগুলো টেম্পোরারি জিনিস, তারা এগুলো করতে থাকবে। আমি তো আপনাকে বলেছি, আমি তো সরকারি চাকরি করে আসছি, দে উইল কিপ ট্রাইং। একটা জিনিস আমরা ভুলে যাই আসলে বাংলাদেশে, আমাদের মধ্যে যারা অনেকে এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি কর্মচারী হতে পারিনি, এটা কথা কথা দিচ্ছি, ওই উহারাই কিন্তু সরকারি পলিসিগুলো বাস্তবায়নের জন্য এসব বুদ্ধি করে, তার মানে ওরা কিন্তু আনস্মার্ট না, দে আর স্মার্টার দেন আস। তো এখন তারা এইভাবে এই যে সরকারি আমলা বলেন, মিলিটারি অফিসার বলেন, ডিজি ভাই বলেন, এনএসএফ যাকেই বলেন, এগুলো কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে ট্রেনিং পেয়ে ওই জায়গায় গেছে। ওরা যখন কোনো কিছু করে ওরা সুন্দরভাবে সরকারের জন্য কাজটা করে, ওরা ফেসবুক ম্যানেজ করবে, ওরা আন্তর্জাতিক জিনিস ম্যানেজ করবে, সবকিছু ম্যানেজ করবে, সরকার তো সেখানেও তোর কাজ করে না, কাজ তো করে তার উপদেষ্টারা, মন্ত্রীরা, আর মন্ত্রী তো বাংলাদেশে বুঝতে পারতেছেন এগুলো তো সব রোদ্দির মাল, সরি ফর দিস একসেপ্ট ফিউ, দুই একজন উপদেষ্টা ছাড়া, আমি আই এম সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বিকজ এগুলো তো আসলে লেখাপড়া করে জীবনে কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজ করতে পারতো না জীবনে, তো এগুলোর কথা বাদ দেন। ওই সরকারি কর্মচারীরা যা করার করছে, ওই ভারতীয় গোয়েন্দারাই যা করা করছে সরকারের পক্ষে, হাশমি ভাই যেটা বললো, এখন জাতি এটা সন্ধিক্ষণে এসে গেছে, একটা নতুন খেলা শুরু হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, আমি হাশমি ভাইয়ের সাথে পূর্ণাঙ্গ একমত, ওনার অ্যানালিসিসের সাথে এই খেলাটাকে আমাদের জেনারেলাইজ করতে হবে। এ পর্যায়ে আমি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শহীদ ইসলাম আপনার কাছে আমি যেতে চাই। কয়েকটি বিষয় আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখতে চাই, যে ফেসবুকে সম্প্রতি ফেসবুক রাইটস ম্যানেজার বলে একটা নতুন পদ্ধতি এসেছে, এবং এখানে কন্টেন্ট ম্যানেজমেন্টের যে রাইটসটা সেটি সরকারের পক্ষ থেকে, আপনি হয়তো অবগত আছেন যে নাহিদ হেলাল নামে একজন, যিনি সাবেক প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী মুরাদের যে সাক্ষাৎকারটি নিয়ে খুব আলোচনায় এসেছিলেন, তো তাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং এই রাইটস ম্যানেজার কন্ট্রোলটি পাওয়ার পর থেকেই এই নাহিদ হেলাল আমাদের মতো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট আমরা ফেসবুকে লাইভে গেলেই সেগুলোতে সে রিপোর্ট করছে বা তার নিজের কন্টেন্ট বলে সে দাবি করছে, এবং ফেসবুক একচেটিয়াভাবে তাকে অথরিটি দিয়ে দিয়েছে যে কোনো কন্টেন্টকে সে চাইলে সেটি ডাউন করে দিতে পারে। অর্থাৎ আমাদের নাগরিক টিভির যে কোনো ভিডিও যেটি ফেসবুকে যাচ্ছে সেটি ঘণ্টাখানেকের মধ্যেই অটোমেটিক সেটি ডিলিট হয়ে যাচ্ছে, এবং আমরা ফেসবুকে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছি না, কারণ এটি একচেটিয়াভাবে তাকে সেই অথরিটি গভর্নমেন্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আমাদের কন্টেন্ট বা নঈম নিজাম তার বিরুদ্ধে একটি কন্টেন্ট করেছিল করাপশন ইন মিডিয়া, সেটিও সাথে সাথে রিমুভ হয়ে গিয়েছে, এবং এই নাহিদ হেলাল তিনি এই কাজটি করছেন, এবং এটি বাংলাদেশ সরকারের সহযোগিতার কারণেই ফেসবুক থেকে এই ক্ষমতাটি সে পেয়েছে এবং এই ক্ষমতাটি সে অপব্যবহার করছে। এখানে একটা জিনিস আমি যুক্ত করতে চাই সাকি আপনার সাথে, সেটা হচ্ছে যে আমরা নিজেরাও, আপনি নিজেও জানেন যে আমরা একটা অনুসন্ধানও করছি, আমাদের কাছে মনে হচ্ছে যে ফেসবুকের পক্ষে যিনি একজন বাংলাদেশে দায়িত্বে আছেন ক্ষেত্রে, তাহলে ওই বিষয়টাও আমরা জনসম্মুখে আনবো, আমরা ওইটা নিয়ে প্রপাগান্ডা মানে প্রচার করব, আমরা ওই বিষয়টা তুলে আনব। জি স্যার, জি। তো এই নাহিদ হেলালকে এই ক্ষমতাটি দেওয়ার পেছনে আপনি যেটি বলছেন যে বাংলাদেশে ফেসবুকের যে কান্ট্রি ম্যানেজার হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে শাবনাজ রশিদ দিয়া,
তিনি এটার সাথে জড়িত আছেন কিনা সেটি আমরা ইনভেস্টিগেট করব, এবং অবশ্যই আমরা শুধু ফেসবুক নয়, আমরা মার্ক জুকারবার্গ এবং যারা ফেসবুকের হায়ার অথরিটি সকলকে আমরা একটি লসুট করব বলে আমরা পরিকল্পনা করছি। কারণ যেভাবে আমাদের কণ্ঠকে রোধ করা হচ্ছে সেটি আনপ্রিসিডেন্টেড, কারণ আমরা কোনো একটি লাইভ করার সাথে সাথে সেটি এই নাহিদ হেলাল সে সাথে সাথে সেটি ডিলিট করে দেওয়ার ক্ষমতা পেয়ে গেছে, এবং তাকে একটি অথরিটি দিয়ে দেওয়া হয়েছে যেটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারছেন না, আপনাকে কোনো রিভিউ করার সুযোগ দেওয়া হচ্ছে না, এবং যে কোনো কন্টেন্ট সেটি কপিরাইট ক্লেম করে সে নামিয়ে নিতে পারছে, যেটি আনপ্রিসিডেন্টেড এবং এটা শুড নট বি লাইক দ্যাট। তো এটা থেকে প্রতিকার পাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে জনাব টিটো রহমান আপনি যেটি করেছেন, আপনি মন্ট্রিয়াল পুলিশের কাছে একটি কমপ্লেইন করেছেন যার রেফারেন্স নাম্বার হচ্ছে 220003362। একটি কমপ্লেইন আপনি ইতিমধ্যে করেছেন, এবং আমরা নেক্সট যে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা একটি লসুট করব আমরা ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে, কারণ এটা এভাবে চলতে পারে না। কারণ আমাদের বাংলাদেশের যতগুলো মিডিয়া রয়েছে তারা সবগুলো সরকারের একটি প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করছে। দুই একটি মাধ্যম থেকে আমরা কথা বলছি, যার মধ্যে একজন খুবই স্ট্রং একটি প্ল্যাটফর্ম ছিল কনক সারওয়ার, আপনি জানেন যে তিনিও এখন নিশ্চুপ হয়ে গিয়েছেন বা নিশ্চুপ হয়ে যেতে বাধ্য হয়েছেন। তো সেখানে এখন নাগরিক টিভিটাই আমরা মনে করি যে অনেকটা ওয়ান ম্যান আর্মির ভূমিকা পালন করছে, আর সেই নাগরিক টিভির ফেসবুকে আমরা এখন কোনো কিছু লাইভ করার সাথে সাথে সেটি এই নাহিদ হেলাল সে রিমুভ করে ফেলার মতো একটি অথরিটি পেয়ে গিয়েছে, এবং এখানে আমরা ধারণা করছি যে ফেসবুক কর্তৃপক্ষ তাকে এই এই সহযোগিতাটা করছে বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে। তো এটি আসলে এভাবে চলতে দেওয়া যায় না, এবং যেভাবে আমাদের কন্টেন্টগুলোকে তারা নিজেদের কন্টেন্ট বলে দাবি করছে এবং নামিয়ে ফেলছে এবং কপিরাইট ক্লেম করছে এবং আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে।